প্রথমে আমাদের রাজ্যের যে চাকমা জাতিগোষ্ঠীর যে পরম্পরা, যে উৎসব বিজু মেলা বা বিজু উৎসব যেটা পালিত হয়ে যাচ্ছে আগরতলা বিমানবন্দর ময়দানে তিন দিন ব্যাপী, এটা মেইনলি হচ্ছে বিজু মেলা ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে আমাদের ত্রিপুরা সরকারের সহযোগিতা এই মেলা বা উৎসব শুরু হচ্ছে আগামী 13 তারিখ থেকে তিন দিন ব্যাপী। আমি তা সফলতা কামনা করি, কারণ বিজু উৎসব এমন একটা উৎসব, চাকমাদের উৎসব হলো আমাদের জাতি জনজাতি সকলের উৎসব হয়ে যাচ্ছে এই রাজ্যে, এবং নতুন বছরকে স্বাগত জানানোর জন্য এটা চাকমাদের একটা পরম্পরা। আমাদের রাজ্যে ত্রিপুরাদেরও একটা উৎসব এখানে হয়, বিশু উৎসব। তা স্বাভাবিকভাবে আমাদের বাঙালিরও আমাদের এই চৈত্র সংক্রান্তি এবং পৌষ আমাদের যে নববর্ষ, সবটি মিলে কিন্তু এক একটা সম্প্রদায় বা জাতির এক একটা উৎসবের নাম, কিন্তু বিষয় এবং যেটা এটা কিন্তু একই, নতুন বছরকে স্বাগত জানানো, পুরান বছরের সমস্ত গ্লানি সমস্ত কিছু বিভেদ ভুলে গিয়ে আমরা সবাই মিলে জাতি জনজাতিরা মিলে রাজ্যে কিন্তু একসঙ্গে উৎসব পালন করি। যার যার সম্প্রদায় আলাদা উৎসব হলো, আমরা একসঙ্গে কিন্তু আজকে চাকমাদের যে উৎসব হবে কালকে থেকে এখানে কিন্তু আমরা বাঙালি সম্প্রদায় সবাই যাবো। আর আমাদের যখন নববর্ষ অনুষ্ঠান হয়, নতুন বছরের অনুষ্ঠান হয়, তখন কিন্তু চাকমা ত্রিপুরী যত জনগোষ্ঠী জনগোষ্ঠী যেটা আছে আমাদের ট্রাইবেল সবাই কিন্তু অংশগ্রহণ করে। আমাদের এই রাজ্যে জাতি জনজাতি হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টি সবাই উৎসবে কিন্তু আমরা প্রত্যেক জাতির কিন্তু অংশগ্রহণ করি। এটা এই রাজ্যের একটা বিশেষ বৈশিষ্ট্য। তো আমার বিশ্বাস থাকবে এই চাকমাদের পরম্পরা যে উৎসব বিজু উৎসবে সকল রাজ্যের সকলে অংশগ্রহণ করবে, যেহেতু আগরতলায় এটা এবার 49তম বিজু উৎসব হচ্ছে, অনেক ভালোভাবে তারা করার চেষ্টা করছেন, আমি তার সার্বিক সফলতা কামনা করছি। এবং আমি চাইব আগরতলা শহরবাসী প্রত্যেকে যাতে এই উৎসবে তিন দিন ব্যাপী উৎসবে যাতে অংশগ্রহণ করে এবং যাতে সফল হয় এবং আনন্দমুখ হয়, যে উৎসব মানে আমাদের মধ্যে মিলন উৎসব, সমস্ত জাতি উপজাতি জনজাতি বিভিন্ন সম্প্রদায়ের উৎসব যাতে একত্রিত হয়, মানুষের যাতে ভালোবাসা এবং সংস্কৃতি বিনিময় হয় এই উৎসবের মাধ্যমে, এটা আমার আশা থাকবে। We cordially invite everyone to be a part of this event.